হ্যালো গাইজ, আমি শাগুনিল এবং আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব 2021 সালে আমার দেখা সবচেয়ে বাজে 10টা সিনেমা নিয়ে। এই সিনেমাগুলো আমার বাজে লেগেছে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত জানাচ্ছি। তোমাদের অনেকের এই সিনেমাগুলো ভালো লাগলেও লাগতে পারে, সেটা কমপ্লিটলি ফাইন। প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, 2021 সালে টপ 10 ওয়েব সিরিজের আমি একটা ভিডিও বানিয়েছিলাম, উইদাউট বেঙ্গলি কন্টেন্ট ছিল সেটা। 2021 সালে টপ 20 ফিল্মসের একটা লিস্ট বানিয়েছিলাম, সেটা উইদাউট বেঙ্গলি কন্টেন্ট ছিল। টপ 5 বেঙ্গলি ফিল্মসের একটা ভিডিও বানিয়েছিলাম 2021 সালে। টপ 5 বেঙ্গলি সিরিজের একটা ভিডিও বানিয়েছিলাম 2021 সালের। টপ 10 ওর্স্ট ফিল্মসের একটা ভিডিও বানিয়েছিলাম উইদাউট বেঙ্গলি কন্টেন্ট। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, কমেন্ট বক্সেও আমি দিয়ে রাখবো, চাইলে তোমরা সেখান থেকে দেখতে পারো। এর পরবর্তীতে আমি যে ভিডিওগুলো করবো সেটা হচ্ছে টপ 10 ওর্স্ট বেঙ্গলি সিরিজ, টপ 10 ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ক অফ 2021, টপ 10 মেল পারফরমেন্সেস অফ 2021, টপ 10 ফিমেল পারফরমেন্সেস অফ 2021। 10টা সিনেমার লিস্টে ঢোকার আগে আমি তোমাদেরকে যেটা বলতে চাই, এই সিনেমাগুলো সম্পর্কে আমার খুব একটা মনে নেই, কারণ খারাপ সিনেমা সম্পর্কে মানুষের মনে থাকে না। ফলত এই সিনেমাগুলোকে নিয়ে আমি বেশি আলোচনা করতে পারবো না, আমি শুধুমাত্র নামগুলো তোমাদের বলতে পারি। আমি রিভিউ করেছিলাম প্রত্যেকটারই, চাইলে তোমরা দেখে নিতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে সেগুলো লিঙ্ক দিয়ে রাখবো। 10 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটার নাম হচ্ছে দ্য পার্সেল। এই ছবিটার মধ্যে শাশ্বত চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণাকে আমরা অভিনয় করতে দেখতে পাই। ইন্দ্রাশিষ আচার্য এই কাজের পরিচালনা করেছিলেন। দেখুন, এই সিনেমাটার মধ্যে যেহেতু অভিনয়ের দিকটা ভালো, তার জন্য আমি সিনেমাটাকে 10 নম্বরের মধ্যে রাখছি। কিন্তু সিনেমাটা শেষ অবধি বক্তব্যটা কি সেটা আমার কাছে খুব একটা ক্লিয়ার হয়নি, এবং এই ধরনের সিনেমার দর্শক আমি নই। হতে পারে এই সিনেমাটা অনেকের ভালো লাগতেই পারে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, যে কারণে আমি এটাকে 10 নম্বরে রাখছি। 9 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটার নাম হচ্ছে মুখোশ। এই ছবিতে অনির্বাণ ভট্টাচার্য ছিলেন, অনির্বাণ চক্রবর্তী ছিলেন, চান্দ্রেই ছিলেন, টোটা রয় চৌধুরী ছিলেন। দেখুন, এই সিনেমাটার মধ্যে যারা কাস্টিং ছিলেন তারা ভালো পারফরমেন্স দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু এই সিনেমাটা অরিজিনাল সিনেমাটার সাপেক্ষে খুব একটা ভালো হয়নি। এই সিনেমাটার মধ্যে সেই থ্রিলটা আমি দর্শক হিসেবে অনুভব করতে পারিনি, এবং যখন একদম শেষে গিয়ে গল্পটা রিভিল হচ্ছে তখন জিনিসটা ইন্টারেস্টিং লাগলেও ওভারঅলে সিনেমাটা খুব একটা দাঁড়ায় না। এই সিনেমাটা আরও বেটার হতে পারতো সিনেমাটার গল্পটা যেটা ছিল সেই অনুযায়ী, যে কারণে আমি সিনেমাটাকে 9 নম্বরে রাখছি। 8 নম্বরে আমি রাখবো বাজি সিনেমাটাকে। এই বছর পুজোতে রিলিজ হয়েছিল সেই সিনেমাটা, আমার খুব একটা ভালো লাগেনি, কারণ এই ধরনের সিনেমার দর্শক আমি সত্যি বলতে নই। জিৎ ঠিকঠাক কাজ করেছিলেন, কিন্তু শুধুমাত্র একজন অভিনেতাকে দিয়ে তো পুরো সিনেমা চলে না। ফলত এই সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি। এই সিনেমার যেটা ডায়লগ রাইটিং ছিল সেটা আমার খুব একটা পছন্দের হয়নি, খুব বাজে বাজে ধরনের ডায়লগ ছিল। তো অবশ্যই এই কাজটা আমার 8 নম্বরে থাকবে। 7 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটার নাম হচ্ছে প্রেম টেম। এই ছবিটা সরস্বতী পুজোর উইকেন্ডে এই বছর রিলিজ করেছিল। এই ছবিটার মধ্যে অ্যাকচুয়ালি কী পরিচালক বলতে চেয়েছেন, বা গল্পটা প্রথমের দিকে কীভাবে এগোচ্ছিল, শেষটা কোথায় গিয়ে হলো, সেই কানেকশনটা খুব একটা পরিষ্কারভাবে বোঝা যায় না। কিছু মোমেন্টস এই সিনেমার মধ্যে ডেফিনেটলি ছিল যেগুলো ভালো, কিছু কমেডির পোর্শন ভালো ছিল। যেমন এই সিনেমার মধ্যে যে লিড চরিত্র, যে প্রোটাগনিস্ট, তার পাশের বাড়িতে একটি বৌদির চরিত্র ছিল, সেই চরিত্রটি খুব ইন্টারেস্টিং ছিল, কিন্তু তাছাড়া কিন্তু এই সিনেমার মধ্যে সেরকম আমি কিছু ভালো খুঁজে পাইনি। আরেকটা যেটা আমি প্রশংসা করব, এই সিনেমার রিভিউ করার সময় আমি ভুলে গেছিলাম বলতে, এটা একটা ভালো দিক এই ছবিটা, সেটা হচ্ছে এই ছবিটার মধ্যে কুকুরটাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, তাকে যেভাবে অ্যাজ আ ক্যারেক্টার ট্রিট করা হয়েছে সেটা ডেফিনেটলি ভালো ছিল, কিন্তু ওভারঅল সিনেমাটা খুব একটা ভালো নয়। 6 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটার নাম হচ্ছে এই আমি রেনু। এই ছবির মধ্যে সোহিনীকে আমরা অভিনয় করতে দেখতে পাই, এই ছবির মধ্যে আমরা গৌরব চক্রবর্তীকে অভিনয় করতে দেখতে পাই। আমার খুব একটা ভালো লাগেনি এই ছবিটা, এই ছবিটার কী যে বক্তব্য ছিল অ্যাকচুয়ালি সেটা আমার কাছে ক্লিয়ার হয়নি। এটা যেটা আসল উপন্যাস আমাকে অনেকে রিভিউ করার সময় কমেন্ট করে জানিয়েছিলেন যে সেটা খুব ভালো, দেখুন হতেই পারে, কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে যদি উপন্যাসটা বা এই গল্পটা সত্যিকারে ভালো হয়ে থাকে সেটা ট্রান্সফরমেশন স্ক্রিনে খুব একটা ভালো হয়নি। যারা সিনেমাটা দেখেছেন হলে গিয়ে আশা করি তারা আমার সঙ্গে এগ্রি করবেন। এই সিনেমার যেটা একটাই মাত্র ভালো দিক আমার মনে হয়েছিল, এখন অন্তত পক্ষে মনে পড়ছে, কৌশিক গাঙ্গুলির অভিনয়, তিনি খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন। 5 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটার নাম হচ্ছে মিস কল। এই ছবির মধ্যে সোহমকে এবং ঋত্বিকাকে আমরা অভিনয় করতে দেখতে পাই। এই যে গল্পটা, এটা 2005 সালের দিক করে যদি বেরোতো সেক্ষেত্রে হয়তো মানুষের ভালো লাগতেও পারতো, কিন্তু এটা আজকের ডেটে দাঁড়িয়ে এত বেশি আউটডেটেড হয়ে গেছে, এবং সেখানে অভিনেতা অভিনেত্রীদের যেরকম পারফরমেন্স ছিল সেই অনুযায়ী এই সিনেমাটা আমার সত্যি বলতে গেলে আজকের ডেটে দাঁড়িয়ে খারাপই লেগেছিল। আমি সিনেমাটাকে একেবারেই অ্যাভারেজ সিনেমা বলতে পারবো না। 4 নম্বরে আমি যে সিনেমাটাকে রাখবো সেটার নাম হচ্ছে তুমি আসবে বলে। এই সিনেমাটার মধ্যে বনিকে এবং কৌশারীকে আমরা অভিনয় করতে দেখতে পাই। এই সিনেমাটার ক্ষেত্রে ওই সেম জিনিস, এই ধরনের গল্প না আজকে ডেটে দাঁড়িয়ে চলে না, মানে এগুলো বহু পুরনো জিনিস, সেগুলোকে আবার নতুন করে নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে নিয়ে নতুন রকমভাবে বলার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু আফটারঅল এগুলো ওয়ার্ক করে না। ফলত তুমি আসবে বলে আমার থাকবে এই লিস্টে 4 নম্বরে। 3 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো প্রতিঘাত, সেই একই জিনিস। প্রতিঘাতের গল্প যদি আপনারা দেখেন, সেই ধরনের গল্প আপনারা হিন্দি সিনেমাতে বাংলা সিনেমাতে এর আগে বহুবার দেখে ফেলেছেন। ফলত প্রতিঘাতের মধ্যে, মানে দেখুন, কিছু জিনিস টুকটাক এটা ওটা একটু
চেঞ্জ করে দিলে গল্পটা আফটারঅল গিয়ে প্রচণ্ড আলাদা হয়ে যায় না, সিমিলারিটিজ অন্য সিনেমার সঙ্গে পাওয়া যায়। ফলত প্রতিঘাত আমার এই লিস্টে 3 নম্বরে থাকে। 2 নম্বরে আমি রাখবো আজব প্রেমের গল্প সিনেমাটাকে। এই সিনেমাটার মধ্যে আমরা বনিকে অভিনয় করতে দেখতে পাই এবং শ্রাবন্তীকে অভিনয় করতে দেখতে পাই। প্রথম কথা হচ্ছে তাদের যে কেমিস্ট্রিটা সিনেমার মধ্যে দেখানোর চেষ্টা করেছিল পরিচালক, সেই কেমিস্ট্রিটাই আমার কাছে খুব একটা জমেনি। মানে বনির সঙ্গে শ্রাবন্তী ঠিক একটা মানায় না, এবং গল্পটা যে ধরনের, এই একই কথা আমি বলবো, মানে এই যে সিনেমাগুলো আমি নাম বলছি না, এই প্রত্যেকটা সিনেমাই আপনারা যদি দেখেন আপনারা রিয়েলাইজ করবেন যে এই ধরনের গল্পগুলো আজকের দিনে চলতে পারে না। তো এইখান থেকেই আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে একটুখানি এগিয়ে ভাবতে হবে। এই কমার্শিয়াল ছবিগুলো, মানে এগুলো তো কমার্শিয়াল স্টারেরাই বানাচ্ছেন, তো তাদের কাছ থেকে এই ধরনের গল্প কতদিন দর্শক আর দেখতে পছন্দ করবে। ফলত এই ছবিটা আমার 2 নম্বরে থাকবে। এবং 1 নম্বরে আমি যে ছবিটাকে রাখবো সেটা আমার এই বছরে দেখা সবচেয়ে বাজে কাজ, যদিও সেটা পার্ট 1 2020 রিলিজ করে গেছিল, পার্ট 2 এই বছর জানুয়ারি মাসে রিলিজ করেছিল, যে কারণে আমি রাখছি নবাব LLB সিনেমাটাকে। তো সেই সিনেমাটা আমার খুব একটা ভালো লাগেনি, মানে এই সিনেমাটার মধ্যে কিছুই ছিল না। মানে অনেকেই আছেন শাকিব খানের ফ্যান, তাদের খুব রাগ হয়েছিল সেই সময় যখন আমি রিভিউ দিয়েছিলাম, কিন্তু এই সিনেমাটার মধ্যে জাস্ট কিচ্ছু নেই, এটা একদমই জঘন্য একটা সিনেমা। আমাদেরকে আমি আরও একবার জানিয়ে রাখতে চাই, এই সবকটা ছবির রিভিউ আমি করেছিলাম, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে তোমরা ডেফিনেটলি দেখতে পারো। এটা ছিল 2021 সালে আমার দেখা বাজে 10টা বাংলা ছবির লিস্ট। তোমাদের এই লিস্টের মধ্যে কোন ছবি ভালো লেগেছে, যদি লেগে থাকে সেক্ষেত্রে আমাদের সেটা কমেন্ট করে জানাতে পারো। তোমাদের 2021 সালে দেখা 10টা বাজে বাংলা ছবির লিস্ট কীরকম হবে সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতো ডাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।